আয়াত, হাউ ইজ ইট? এসে পর আমরা মেলায় এসে ভর্তা ভাত খাবো না তো? আচ্ছা, এখানে হচ্ছে আমরা লাগেজ গুছাই ফেলছি। আরে আহিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো একটু রেডি হয়ে গেলাম আমাদের পোর্টসমাউথে, আজকে অনেক বড় মেলা হতে যাচ্ছে। আমি আগে কখনো অ্যাটেন্ড করিনি, ফার্স্ট টাইম আমি এত সুন্দর করে সেজে গুজে মেলাতে যাইতেছি, মানে পোর্টসমাউথে মেলাতে যাচ্ছি। তাহলে চলেন আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। আয়াত তো আল্লাহ বাচালে কালকে স্কুল থেকে হচ্ছে স্কুল ট্রিপে যাচ্ছে, ইউরোপ যাবে। এখন লাগেজ গুছাতে যে আমি দেখি, বাপ ছেলে বলতেছিল কিন্তু খুব গুছায় ফেলছে গুছায় ফেলছে, বাট এখন যে দেখি যে ওর শর্টই নিছে একটা, যেহেতু স্কুল থেকে বলছে ওইখানে অনেক বেশি গরম থাকবে, সো সব হচ্ছে শর্ট প্যান্ট নিতে, কিন্তু দেখি ফুল প্যান্টে ভরে ফেলছে, শর্ট প্যান্ট মাত্র একটা। সো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি যে দেখি দুইটা কিনে নিয়ে আসি। তাড়াহুড়া করে শপিং শেষ করে বাসায় চলে আসছি। আয়াদের কয়েকটা শর্টস কিনলাম, তাছাড়া এখানে এই তো তোমার জন্য শার্ট কিনছি, মেয়েবার জন্য শর্ট প্যান্ট, হ্যাঁ ওটা ব্যাগ দিতে হবে, শর্ট প্যান্ট কিনছি মেয়েবার জন্য এখানে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার কাছে মনে হইলো আর কি, এই চুলায় রান্না করলে তরকারি কুইক নষ্ট হয়, আগুনের তাপে রান্না করলে তরকারি নষ্ট হয় না। কারণ আমার কখনো এরকম হয় নাই যে তরকারি নষ্ট হয়ে গেছে, কিন্তু এই বাসায় আসার পরে জ্বালাইছি এখানে রান্না, মানে আগে ওই বাসায় যেরকম ছিলাম ঠিক সেইভাবে সব কিছু করছি, তারপরেও তরকারি নষ্ট হয়ে গেছে। নষ্ট কি, খুবই বাজেভাবে নষ্ট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই চুলায় তরকারি রান্না করলে সেটা অনেক কুইক নষ্ট হয়ে যায়, আগুনের তাপে রান্না অন্যরকম স্বাদও হয়, প্লাস হচ্ছে নষ্টও কম হয়, এটা আমার কাছে মনে হয়। আপনাদের কি মনে হয় বলেন তো, যারা এই ধরনের চুলা ব্যবহার করেন আপনাদের কি এরকম হয় নাকি আমারই কোনো প্রবলেম ছিল? আমার পার্টি সব চলে গেছে, মানে আমার বন্ধু বান্ধব সব চলে গেছে, শুধু ফোনের পর ফোন দিতেছে যে আমি কই আমি কই। তা আমি তো একটু ওই যে আয়াদাইলের হুজুর আসছিল, হুজুরের কাছে পড়া শেষ করলো, তারপরে হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইও আসতে একটু দেরি করতেছিল, এই জন্য দেরি হয়ে গেছে। বাট যাচ্ছি, দেরি বলতে কি এখন থেকেই মেলাটা জমবে, আমি গান শুনছি, গান হইতেছে বাউল গান। তাহলে এই প্রথম আমাদের পোর্টসমাউথের মেলাতে যাইতেছে একদম খুব মানজা মেরে। আয়াদাইল ঠিক আছো? ওকে চলো, আগে ওই বাসার রাস্তা থেকে দেখতেন আর এখন আমাদের নতুন বাসার রাস্তা দেখেন। এটা হচ্ছে আমাদের রোড এখান, মানে এটাই আমরা একদম শেষ প্রান্তের দিকে থাকি, কিন্তু এই রোডটাও অনেক বেশি সুন্দর। আর আমার কাছে কেন জানি মনে হয় এই সাইডে রাস্তাটা অনেক বেশি চওড়া আর হচ্ছে আকাশটা খুব ভালো দেখা যায়, মানে আমি তো আকাশ নিয়ে খুব থাকি, আকাশটা অনেক সুন্দর দেখা যায়, নীল নীল আকাশ। যাও যাও বাবা, যাও যাও, আমরা মেলায় চলে আসছি। অনেক বাঙালি দেখি, অনেক বাঙালি তো ভালো লাগতেছে। মনে কিছু নিবি? আমি বলছিলাম যে সোল্ড আউট হবে, ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, দোকানের নাম হইতেছে টেস্ট অফ হোম। আচ্ছা, ফুচকা আছে, এগুলো বিক্রি করেন? না বিক্রি করি না, এটা এটা একটা সেবা। ও সেবা, পোলা দিয়ে কিসের সেবা? আচ্ছা, এখানে হচ্ছে ভর্তা ভাত সব আছে, এটা ওনাদের নিজেদের, ওনারা কয়েকজন ফ্রেন্ডরা মিলে এই বিজনেস শুরু করছে। সো কি খাবে? সেবা নিন, ভালো থাকুন, সেবা দেন। এসে পর আমরা ফুচকা খেতে লেগে গেছে। নাও নাও নাও, আয়াত হাউ ইজ ইট? এভাবে
আমি আসছি হলো, আমি যেই পেজ থেকে সবসময় খাবার অর্ডার করি, সাত পেজ, সেই সাত পেজে আসছি। তাই এখানে তো সেই খাবারগুলো সবই আসছে, দেখতেছি মজার মজার খাবার, বাট কি খাবো জানি না। অলরেডি ড্রিঙ্কস নিছি, সিঙ্গারা ট্রাই করে দেখতে পারি, সিঙ্গারা ট্রাই করে দেখবি? হ্যাঁ, সবাই খাবে কিনা সিঙ্গারা? হ্যাঁ, এগুলো আমাদের, হ্যাঁ তোর মুখ দেখে আমি বুঝবো ভালো কি খারাপ। সব প্রমাণ, সব প্রমাণ রেখে দিচ্ছি, হলি আপু সব দেখবে। একটু একটু করে নিয়ে আসছি যেন সবাই মিলে খেতে পারি, কারণ বেশি তো খাওয়া যাবে না, মেলায় এত বেশি খেয়ে খাই, কারণ আমরা সবাই অলরেডি খেয়ে আসছি, জাস্ট শুধু টেস্ট করার জন্য নিয়ে আসছি। ভাবি আয়াদা হিলের জন্য দুইটা স্প্যাগেটি মেবি, ওইটা নাহলে নুডলস, আমি এত খেয়াল করিনি, বাট বক্সে ছিল, ওটা নিয়ে নিয়েছি বাসায় যে গরম করে খাবে। আর তাছাড়া আরো অন্যান্য হচ্ছে খাবারের সব ছিল, যেমন টেস্ট অফ ফুড, মেবি ওই সব ইয়েটার নাম টেস্ট অফ ফুড, এটা হচ্ছে সাদি আপুদের, তো ওনাদের চটপটিটা তো খুবই মজা ছিল, ফুচকাটা অনেক মজা ছিল, কিন্তু গরমের জন্য আসলে ওইভাবে যে খাবো সবাই মিলে বসে ওটা আরও হয়নি, কারণ আজকে প্রচণ্ড গরম, আরও মনে হয় বেশি মানুষের জন্য। সো এই দুইটা শপেরই ট্রাই করছি, দুইটা শপেরই অনেক মজা লাগছে, আপনারা অনলাইনে মানে ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন, দেখলে ওনাদের পেজে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করতে পারবেন। আয়াদা হিল বাসায় যে ইংল্যান্ডের খেলা, কিন্তু আমরা তো আমাদের নতুন টিভিতে দেখতে পারবো না। আচ্ছা, এনজয় করছে, বাট আহিল আহিল ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছে আমার সাথে, সেটার জন্য একটু কান্নাকাটি হয়েছে, বাট ইটস ওকে, তাই না আহিল? আমরা এখন যে ইংল্যান্ডের খেলা দেখবো, ইটস কামিং হোম, আহিল বলো। আচ্ছা,
ওকে যাই খেলা দেখতে হবে। আহিল ইটস ওকে, ইট ওয়াজ জাস্ট খেলা আব্বা। ইটস ওকে আব্বা, ইটস ওকে। আহিল আমরা অনেক আশা করছিলাম ইংল্যান্ড জিতে যাবে, বাট ইংল্যান্ড জেতে নাই, বাট ইটস ওকে। তুমি আর্জেন্টিনা, আজকে আর্জেন্টিনার খেলা আছে, ওটা অন ব্লকে মা না, বাট একদিনে তুমি এত স্ট্রেস নিয়ে পারবা না, দেখো গেলো আর্জেন্টিনাও হারে গেল, তুমি তো শেষ আব্বা, তুমি তো শেষ আব্বা, ইটস ওকে। বাট ইংল্যান্ড ফাইনালে তো গেছে না, ইনশাল্লাহ নেক্সট টাইম, নেক্সট টাইমও পারবে না, লাস্ট টাইম কে দিছে উফুরে আহিল, এখন ইংল্যান্ডের নাম লেখা হয়তো এখানে কাপে, ওটা কোন স্পেনের নাম লেখা হইতেছে, দ্যাটস সো স্যাড আসলে না, ও বেবি ইটস ওকে। ইটস ওকে বাবা, এটা খেলা তো ফুটবল, তুমি ফুটবল প্লেয়ার হইতে চাও তাহলে তোমাকে তো আরো স্ট্রং হইতে হবে, স্ট্রং হইতে হবে এন্ড ভালো করে ট্রেনিং নিতে হবে, তুমি দেখতে হবে কিভাবে ট্রিক, কত ট্রিক আছে ফুটবল খেলায় সেগুলো শিখতে হবে, দেন নাইস ট্রিক শিখলে তুমি নাইস করে গোল দিতে পারবা, বুঝছো না? তো ফুটবলার হইতে গেলে স্ট্রং হইতে হবে, কারণ এটা হইতেই পারে, এখানে কান্না করার কিছু নাই। ওকে, আজকে মেলায় গেছো, এনজয় করছো, ভালো লাগছে? ওইখানে মেলায় যে ফারিয়া ফারাবি সবার সাথে খেলছো, আইসক্রিম খাইছো, হ্যাঁ কেন বলো, কেন ইউ ক্যান টক, বলো, আর কানতে হবে না, আর কত কানবা, আর কানতে হবে না আব্বা, থাক আর কানতে হবে না, কান্না বাদ দাও, এখন কথা বলো, মানে কি ফিল হইতেছে তুমি বলো, তাহলে না মা বুঝবো। দেখো সবাই এখন বাড়ি ফিরতেছে, সবাই ছিল বাইরে খেলা দেখতে ছিল, বুঝছো না, এখন খেলা শেষ, সবাই বাসায় আসতেছে, আর এই টুটু লাদাগুলা আহিল আর কান্না না, মিন্দা আজ কতদিন থেকে আহিল অনেক বেশি, আহিল না আসলে আমরা সবাই এখানে যারা আছি আশা নিয়েই আসি, লাস্ট টাইমও ফাইনালে গেল বাট কাপ নিতে পারলো না, এই বছরও ফাইনালে গেল কাপ নিতে পারলো না, সে খারাপ তো লাগবেই, স্বাভাবিক, যেই দল আমরা যে যখন সাপোর্ট করি সেই দল হেরে গেলে অবশ্যই খারাপ লাগা, আর ওরা তো বাচ্চা মানুষ, আমরা বড় মানুষ তারপরেও খারাপ লাগে, আর বাচ্চা মানুষ আর সেখানে আবার আহিল, বুঝতে হবে ব্যাপারটা, ইটস ওকে আহিল। আয়াদের লাগেজ ফাইনাল একটা, হ্যাঁ তুমি নিজেই তো কানবা, তুমি নিজেই মিস করবা, বাট ডেফিনেটলি ইউ মিস মার কারি, কারি অ্যান্ড রাইস, ইয়েস অর নো? অ্যাবসলিউটলি মাম, আই এম ক্রেভিং দ্য কারি অ্যান্ড রাইস, আই ক্যান্ট ওয়েট টু হ্যাভ শ্রিম্প, দেয়ার গেদার, বাট স্টিল ওখানে যারাই গেছে তারাই লাইক ওকে। এনিওয়েজ আচ্ছা তুমি শর্টস নিবা, তিনটা শর্টস, আর শুধু এখান থেকে যাওয়ার সময় যে ফুল প্যান্টটা, ওই যে ওই যে ওটা কই, এটা ওকে, আয়াদ যাওয়ার সময় হচ্ছে এটা পরবে, কারণ আমাদের ইংল্যান্ডে তো গরম, ইংল্যান্ডে হচ্ছে ঠান্ডা, ঠান্ডা গরম না, ঠান্ডা ঠান্ডা থাকবে, সো টিচার বলছে যাওয়ার সময় ফুল প্যান্ট পরে যেতে, ট্যাগ খোলো মা, হ্যাঁ ফুল প্যান্ট পরে যেতে, জাস্ট প্লেন থেকে বা এয়ারপোর্টে নেমেই চেঞ্জ করে শর্ট পরতে হবে। তো আব্বা আমি বলি কি, দাঁড়াও আমি তোমাকে মিল করি, আচ্ছা এখানে হচ্ছে আমরা লাগেজ গুছাই ফেলছি, এখানে হচ্ছে সুইমিং এর এক সেট আছে, নাইট স্লিপ স্যুট একটা আছে,
really think they need a house tour on my luggage. আচ্ছা এখানে এখানে হচ্ছে না এই তুমি This is where all my extra bits are and this It's a towel আছে then আর হচ্ছে এলা মার চুল এখানে একটা কইরে Oh wow mom they're going to arrest me because your hair got on there. এটা খুলো এখানে হ্যাঁ এখানে হচ্ছে একটা সেট আছে এক সেট ড্রেস আছে এখানে আর এক সেট ড্রেস আছে তিন দিনের জন্য থ্রি ডেজের জন্য যার সময় এটা পরে যাবে কারণ এখানে ঠান্ডা থাকবে আর ওই ব্যাগের ভিতরে হচ্ছে আর এক সেট আছে পিকাচু বের কর I need my Pikachu. I've promised this guy, right? When I was 8, I promised this guy we were going to see the world together. We're going to see the world together. Aya, tumi Pikachu niye jaitecho keno? Because I'm 5 years old, Mum. I have the mentality of a 5-year-old. Kintu kotha bolar shomoy to dekha jacche buira hoye gechis. Pikachu, jodi eta airport e felse, korish na, dekhis. I'm going to cry. Airport e fele dibe, Ayad. Why? Allow korbe na. Why? Well, give me a reason they wouldn't allow it. আমি কি এয়ারপোর্টে জব করি আমি তোর রিজন বলতে যাব আচ্ছা লাগাও লাগাও সো বাকিটা পাপা রাত্রেবেলা এসে একটা ফাইনাল চেক আপ দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আজকের দিনটা তো ভালোই গেল মেলা ভালো গেছে সবার সাথে অনেক ফান হয়েছে তবে মনটা এখন একটু খারাপ লাগতেছে কারণ এই প্রথমবারের মতন আয়াদ আমাদেরকে ছাড়া বা আমাকে ছাড়া যাবে মেনলি কথা হচ্ছে যে আয়াত ছোট মানুষ ও কিন্তু বুঝাতে পারতেছে না যে ওরও খারাপ লাগতেছে বা ও যে যাবে তো কিছুক্ষণ পরপরে এসে আমাকে বলতেছে এটা সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে কিছুক্ষণ পরপরে এসে আমাকে বলতেছে ও মাম ডোন্ট ওরি আমি কয়েকদিনের জন্য যাচ্ছি আমি জানি তুমি কান্না করবা বাট তুমি কান্না করো না কারণ কয়েকদিনই তো আমি তো চলে আসব মেনলি তার যে খারাপ লাগতেছে ওটা সে মানে প্রকাশ করতে পারতেছে না সে আমাকে নিয়ে বেশি মানে অরিট তা আমি বলছি আচ্ছা ব্যাপার না ঠিক আছে যাও আল্লাহ ভরসা সো অনেক কিছু বুঝাই দিলাম মানে যেটা হয় আর কি মারা যেটা বুঝাই এটা করবা ওটা করবা এই করবা না সেই করবা না এরকম ওরকম সো যাওয়ার পর ফিরে না আসা পর্যন্ত একটা টেনশন কাজ করবে ভালো আহিলো সন্ধ্যাবেলা আহিলো বুঝতে দিতে চাচ্ছে না বাট ঘুমানোর আগে আহিলো কান্না করছে চার দিন মিয়া ভাই থাকবে না সো একটা ব্যাপার সবাই দোয়া করবেন যেন আয়াত ভালোভাবে যে পৌঁছায় এবং ভালোভাবে আসে আইনো এখানকার টিচাররা অনেক বেশি খেয়াল রাখবে পাঁচটা স্টুডেন্টের জন্য দুইটা দুইটা করে টিচার রাখছে মানে পাঁচটা বাচ্চা থাকবে পাঁচজনের জন্য দুইটা টিচার আর এক রুমে ওরা তিনজন করে থাকবে এইভাবে আর কি সেট করা যেখানে যাবেন না কেন ওই দুই টিচার ওদের সাথে সাথেই থাকবে আমাদের থেকে জানি মা বাবার থেকে ওরা অনেক যেহেতু নিয়ে যাচ্ছে অনেক কেয়ার করবে তারপরেও মা তো চিন্তা তো হয়ই সো এটা নিয়ে একটু চিন্তায় আছি তারপরে আল্লাহ ভরসা আমি এখন বাজে রাত দুটো আর্জেন্টিনা খেলা দেখার জন্য জেগে আছি তা এখন কথা হচ্ছে যে আমিও ঘুমাই যাব দুইটা বাজে আয়াদ ঘুমাই গেছে অলরেডি আহিল চারটার সময় আবার উঠতে হবে কারণ চারটার সময় উঠে আয়াতকে নিয়ে বের হয়ে যেতে হবে কারণ পাঁচটার ভিতরে স্কুলে থাকতে হবে ওদের কোচ আসবে সেখান থেকে কোচে করে ওরা এয়ারপোর্ট যাবে এয়ারপোর্ট থেকে দেন ইনশাল্লাহ স্পেন পৌঁছানোর পরে স্পেন থেকে বার্সেলোনাতে ওইখানে কোচ আছে ওরা জাস্ট যে পার বিচে যাবে ওইখানকার টুকিটাকে সাইডের যে জিনিসগুলো ওইগুলো ঘুরবে মানে পুরা তো দিছে লাস্ট কোন দিন যেন প্যারেন্টস ইভিনিং ছিল আমি গেলাম তখনই বলছে যে এরকম এরকম তো ইনশাল্লাহ চার দিন হয়তো বা খুব ভালোভাবে কেটে যাবে আপনারাও দোয়া করবেন যেন আয়াত ভালোভাবে ঘুরে আসতে পারে আর আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ